আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আজকে আমরা দশম পর্বে উপনীত হয়েছি আজকে সূরা করার একুশ এবং দু এই দুইটি আয়াত আপনাদেরকে নিয়ে সহি শুদ্ধ করে বানান করে করে তাজবিদ সহকারে পড়াবার চেষ্টা করব এই ভিডিওগুলো যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন কুরআনুল করিম তো চলুন আজকের পর্বটি শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا رب

তো ইয়া কিন্তু এই যে আপনারা টি দেউডেউ চিহ্ন দেখতে পাচ্ছেন এটা থাকলে কিন্তু তিন আলিফ টান দিতে হয় অতএব ইয়াহরাজবর ইয়াকে তিন আলিফ টান দিতে হবে ইয়া হামজা ইয়াজবর আই হামজা ইয়াজবর ইয়া পেশ ইউ আই হা নুন জবর হন হা নুনজর এখানে গুন্না করতে হবে নুনের উপর কারণ হচ্ছে নুনে বিমে তাসদিন গুণনা করা ওয়াজিব এখানে গুণনা করতে হবে হান নুন আলি জবর না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে কি আলিফ খালি আলিফ মদের হরফ এই জন্য লম্বা করতে হবে না সিন আইন পেশ পেশ আইন পেশন পেশপেস বু দাল দু পেশের বাম পাশে যজমালা মদের হরফ একালি টান দিতে হবে বু র বা রব্বা কাফ পেশ কু রব কু মিম পেশ মুল রব জি জবল্লা একালি নাম্বার করতে হবে কারণ জেরের পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ একালি লম্বা করতে হবে রব ব্যাকুমুল লেজি খোয়া জবর খলাম জবল্লা খোয়ালা কাফ জবর ক খোয়ালা ক কাফ মিম পেশকুম খোয়লা কা কুম যেহেতু এগুলো শরকত জের জবর পেশকে শরকত বলে মদ নাই গুণা নাই কোনো কলম নাই অতএব এই শরকতগুলোর উচ্চারণ খুব তাড়াতাড়ি পড়তে হয় কোনো লম্বা করা যাবে না গুণ্যা করা যাবে না খালাকাকুম ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা যাল্লাযী ওয়াল্লাযী একালে লম্বা করলাম কেন কারণ হলো মদের হরফ হয়েছে জের বাম পাশে জজম ওয়ালায়া মদের হরফ ওয়াল্লাযী নুন জবর না ওয়াল্লাযীনা মিম নুন জের মিং বাজবর আব এই জায়গায় এই নুনের উপর আমি গুন্না কেন করলাম কারণ হলো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি একফার পনেরোটা অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর আসে তো কফ এটা একফার একটা অক্ষর অতএব এখানে একফা গুন্না হয়েছে অতএব একফা গুন্নাটা কীভাবে আদায় করতে হয় নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে গুননা করতে হয় এটা অনুষ্কারের মতো উচ্চারণ হয় বাংলাতে মিম ত্বব লাম זিললি কাফ মিম পেশ কুম ত্বব লিকুম লাম জবর আইন লাম আল লা আল লাম জবর লা লা আল কাফ মিম পেশ কুম লা আলকুম তা তা জবর তত পেশ নুন জবর না এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ হয়েছে অতএব একালে টান দিতে হবে আর আরেকটা কায়দা হচ্ছে মদের হরফের পরে যদি অক্ষ করি আমরা এখানে নুনের উপর আমরা অক্ষ করছি মদের হরফের পরে যেটা অতএব এই মত মত কে তিন আলিফ লম্বা করা জায়েজ করা যাবে না করলে সমস্যা নাই তত্তুম ইয়া আইয়ুহান নাস উবুদুরা بِكُمُ الَّذِي خَلَقَكُم وَالَّذِينَ مِن قَبْلِكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ হামজা লাম জবর আল প্রদর্শক এরকম মানে আয়াতের শুরুতে দেখতে পাবেন যেই আলিফটার উপরে নিচে কিচ্ছু নাই তো এই পড়াটা আপনারা কেমনে শুরু করবেন তো এরকম যদি কোনো অকর প্রথমে খালি থাকে বিশেষ করে আলিফ তখন এটার উপরে জবর দিয়ে পড়া শুরু করতে হয় অতএব এখানে হামজার উপর জবর রয়েছে আলিফের উপর জবর রয়েছে আমরা ধরে নিব অতএব বানানটা কেমনে করব। হামজা লাম জবর আল লাম জবর আল্লা এখানে এখালি লম্বা করতে হচ্ছে কারণ হচ্ছে জেরের বাম পাশে জসমওয়ালা ইয়া মদের হরফ হয়েছে এই জন্য একালিফ লম্বা করতে হবে জিম জবর যা আইন জবর আ আলম জবল্লাম জবল্লা কাপেশ কুলাকু মিম লাম পেশ মূল লুমুল হামজারা জবর আর দ জবর দ আর দ লকুমুল অরদ যেহেতু এই যা আর দ এই তিনটা শব্দের মধ্যে কোনো মদ নাই কোনো লম্বা নাই কোনো গুন্না নাই অতএব এগুলো হরকত এবং জজম এগুলোর উচ্চারণ খুব তাড়াতাড়ি করতে হয় মানে এখানে কোনো অক্ষরে কোনো হরকতে লম্বা করা যাবে না যেমন জুমুল আর এরকম বলা যাবে না খুব মানে কোনো লম্বা করা যাবে না এখানে লম্বা করতে হয়েছে কারণ বামপাশে খালি আলিফ মদের হরফ ফের শিন ওয়াও দুই জবর সাও শাও একালিফ গুন্না করতে হবে মিলাইয়া কারণ হলো নুন শাখেন অথবা তানবিনের পরে এদগামে মালগুনার যে অকর রয়েছে ওয়াও এটা এসেছে ফির ওয়াও সিনজবর ওয়া সিনজবর সামালি হুজবর মাকে কেন চারালি নম্বর করলাম কারণ এই তীর চিহ্ন রয়েছে এই জন্য বাজের বি নুন আলি জবর না বিনা জিজবর আন বিনা আন এই যে নুন আলি জবর না রয়েছে এই তীর চিহ্নর আগের যে হরকত রয়েছে সেটাকে আমাদেরকে চানালি লম্বা করতে হবে অতএব বিনা লম্বা করতে হবে চানালি এরপরে দুই জবর আন আমি একবার বলেছি যে তানবিন দুই জবরের উপর বিশেষ করে দুই জবরের উপর যদি আমরা অক্ষ করি দুই জবরের উপর যদি আমরা অক্ষ করি তখন এক জবর অর্থাৎ একালি টান দিয়ে অক্ষ করতে হয় কিভাবে এখানে আমরা যদি এই হামজা দুই জবর আনের উপর অক্ষ করি এখানে একালি লম্বা করতে হবে আনটাকে তো আ একালি লম্বা

অতএব গুণ করতে হবে একালিফ নাকের ভিতরে নিয়ে ওয়া মিমজের মি নুন সিঞ্জবর নাস মিনাস সিঞ্জবর সা মিনাস সা জবর মা হামদাদের ই এখানে চার আলি লম্বা করতে হবে কিনা মিম মিমজবর মাকে আশা করি বুঝতেই পেরেছেন এখানে মধ্যমত্তসিল হয়েছে মিনাস মা মিমালি জবর মা হামজা দুই জবর আ মা জবর আঃ ফা আঃ রবর রা আখ রিম জবর যা ফা আখ রা এখানে এক ফা হয়েছে তানবিনের পরে ফাঁ আসছে ফাঁ হল এফর অতএব এখানে গুন্না করতে হবে বিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিতে হবে কিভাবে। বিহা খরাজের হি বিহি হি লম্বা করলাম কেন আশা করি বুঝতেই পেরেছেন কারণ হলো খারাজের হয়েছে তো খারা জবর খারাজের উল্টা পেছনে একালে টান দিত হয় মিমজের মি নুন জবর জবর সা মীম জবর মা মীনা সামা রবর র ম মীনা সামা রটা পুর হয় জবর অথবা পেশ যদি থাকে তো হরা জবর হলে একা ট্রান্জিত হয় এই জন্য মীনা সামা রাজের টি রি রাজের রিজ কফ লাম দুই জবর কল রিস অল্লামজাবল্লাহ রিস অল্লাহ এখানে এক গামে বেলা গুন্যা হয়েছে মানে মিলাই পড়তে হবে এই কাফ এবং লামকে কিন্তু গুন্যা সারা রিস লা কাফ মিম পেশ কম লা কম রিস انزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم ফালা তাজাআলুলিল্লাহি আন্ডাদু ওয়া আনতুম তাআলমুন ফাজবর ফা লাম আলিফ জবর লা ফালা এখানে জবরে বাম পাশে খালি আলিফ হয়েছে মদের হরফ একালির টান দিতে হবে ফালা জিম জবর তাজ আইন জবর আ তাজ আ লাম ওয়াউপেশ লু তাজ আলু পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান দিতে হবে লাম লাম জের লিল লাম ফরাদ বললা লিল লাহাদের লিল এখানে দেখেন আর ল শব্দ যে রয়েছে এখানে লাম হার জবর লাটা বারিক হয়েছে ল হয় নাই লাম খরা জবর ল হয় নাই কারণ তার পূর্বের যে হরকত রয়েছে একটা জের এই জের হলে তখন লাম খরা জবর লা হয় ল হয় না যদি লাম খরা জবর লার পূর্বের হরকতটা জবর অথবা থাকত তখন ল লপুর হতো লী হামজানুন জবর আং দাল আলি জবর দা আং দা এখানে দেখেন নুন সাকিনের পরে দাল আসছে এক ফারক কর অতএব এখানে এক ফা হয়েছে অতএব গুণ করতে হবে কালিফ এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়েছে এ কালিফ টান দিতে হবে দা ডাল ওয়াও দুই জবর দাও এখানে এদগামে মাল গুণনা হয়েছে কিভাবে তানবিনের পরে ওয়াব আসছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ওয়া আসে মাল গুন্না হয় এদগামে মালগুনার চারটা অক রয়েছে এই চারটা অক্করের মধ্যে থেকে ওয়াব একটা অতএব এখানে গুন্না সহিত এক আলিফ গুন্না করতে হবে মিলায় পড়তে হবে কিভাবে দাও ওয়াউ জবর ওয়া হামজাল এখানে এফা হয়েছে কারণ নুন কিনে পরে তা আসছে এফা হয়েছে। তাহলে এফা কর এই জন্য তুম তান জবর তাল তালা মি ও পেশ মুখেন পেশের বাম পাশেলা ও মদের হরফ একালে টান দিতে হবে কিন্তু মদের হরফের পরে আমরা যেহেতু অক্ষ করছি অতএব এই মদটাকে তিনালে বিলম্ব করা যাবে